নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা চেষ্টা করছি সেটা রঙ্গন ফুল দেখানোর চেষ্টা করব। একটু দেখে নাও প্রথমে রঙ্গন ফুলগুলো দেখতে কীরকমভাবে হয়। এটা দুটো কালার আছে, দুটো কালারই দেখাচ্ছি। প্রত্যেকটা ফুলকে যদি ভালো করে অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে ওটা কীভাবে করতে হচ্ছে। তুমি রঙ্গন ফুলটাকে যেভাবে দেখলে প্রত্যেকটা পাপড়ি কটা করে থাকে আগে দেখে নিচ্ছ। দেখো হলুদ আর লাল এই দুটো কালার আমি দেখাচ্ছি। ফার্স্টে হলুদটা দেখাচ্ছি, হলুদটা দেখে নাও। এটা প্রথমে যে চারটে পাপড়ি আছে পাপড়িগুলো কীরকম সাইজের আছে, আর লালটার ক্ষেত্রে পাপড়িটা কীরকম আছে সেটা অনুযায়ী পাপড়ির পুরো গড়নটা ডিপেন্ড করবে। প্রথমে যে হলুদটা আমি দেখাচ্ছি, দেখো পাপড়িগুলো তৈরি করছি আমি। যেহেতু পাপড়ি একদম প্লেন হবে না, তার গায়ে একটু হলেও স্ক্র্যাচ থাকবে, এবং সেটা দেওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এতে তোমার রঙটা বসতে সুবিধে হয়। সেই জন্য একটু আমি ছুরি দিয়ে হোক বা কারো যদি মনে হয় কখনো অন্য কিছু সেফটি পিন বা সুচ এগুলোকে দিয়েও তোমরা একটুখানি স্ক্র্যাচ করে দিতে পারো। এবার দেখো রঙ্গন ফুলের চারটে পাপড়ি যখন তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমি প্রথমেই দেখালাম, এর মিডিলে দেখবে একটা ছোট্ট মতো জিনিস থাকে যেটা তোমাকে দিতে হবে। ওইটাও তখন আলাদা করে তোমাকে তৈরি করে নিতে হবে, ছোট্ট মতো একটা দিয়ে সেটাকে তুমি মিডিলে দিয়ে দেবে। একদম ছোট্ট জিনিসটা হবে, ঠিক আছে? ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আস্তে আস্তে ওটাকে শুকোতে দিচ্ছি। এবার হচ্ছে কুঁড়ি। রঙ্গন ফুলের লাল আর হলুদ দুটোর কুঁড়ি কিন্তু দুরকম হয়। হলুদের কুঁড়িটা দেখো একটু হবে গোল মতো দেখতে, তার পেছনের দিকে ওটা লাগানোর জন্য আমি একটু আঠা দিয়ে অ্যাড করছি। ওটাকে একটু সমান করে নিয়ে দিলে ওটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে লাল রঙ্গন ফুল। লাল রঙ্গন ফুলটা তুমি দেখবে দেখতে হয় একটু আলাদা। এটা যেমন পুরো গোল মতো হচ্ছে, এটা একটু নিমকির সাইজে হবে। নিমকির মতো করে দেখতে হলে ওটা সেইভাবে আটকাতে সুবিধে হয়। তুমি যদি লাল রঙ্গনটাকে দেখো ভালো করে, যেটা আমি প্রথমেই দেখিয়েছি, তাহলে ওটা তুমি ভালো করে একবার লক্ষ্য করতে পারবে। এবং সেক্ষেত্রে তুমি নিচে অন্যরকমভাবে বেজ দিয়ে ওটাকে তুমি লাগাতে পারবে। একটু দেখে নাও সেটা আমি কীভাবে করছি। চারটে এই যেটুকু লাগাবো সেটার জন্য আমাদের একটা বেস তৈরি করে নিচ্ছি। ওখানে আমি আঠা দিয়ে এটা সুন্দর লাগানো যায়, যেটা আমরা জেনারেলি অন্য কোনো ফুলের ক্ষেত্রেও ইউজ করে থাকি, জবা ফুল হোক বা ধুতুরা হোক বা অন্য কিছু, সেগুলোর ক্ষেত্রেও আমরা এটা মাঝে মাঝে করে থাকি। এটা হলে কী হয়, লাগাতে সুবিধে হয়। যারা প্রথম করছো তাদের জন্য এটা খুব সহজ হয় এবং সহজেই তোমরা করতে পারবে। এটা করে নিলে করার পরে কিন্তু তোমাকে একটা জিনিস করতে হবে, রঙ্গন ফুলের ক্ষেত্রে কিন্তু এইভাবে নিচের দিকে বেরিয়ে থাকে না, ওটাকে আস্তে করে ভিতরের দিকে মুড়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা হাইট হয়ে গেল, তুমি বাইরে থেকে দেখা যাচ্ছে না, এবং রঙ্গন ফুলের শেপটাও দেখবে চলে আসবে। এবার যেহেতু আমরা নরম মাটিতে করছি, চেষ্টা করবে মোলটাকে যদি একটু শুকিয়ে নিয়ে একটু ড্রাই করে করো, তাহলে খুব সহজে শেপটা দেওয়া যায়। কিন্তু আমি যেহেতু দেখাবো বলে সঙ্গে সঙ্গে করছি, সেই জন্য এটাকে একটু তোমাকে টেক্সচারটা রেডি করে রাখতে হবে যাতে একেবারে বসে না পড়ে। তো সেটার জন্যই ওটা এবার মাঝখানে ঠিক একই রকমভাবে একটা দিয়ে দিয়েছি, যেরকমভাবে আমি হলুদটাতে দিয়েছিলাম। রঙ্গনের কুঁড়িটা দেখো হলুদটার মতো অতটা গোল নয়, একটু লম্বা, ঠিক আছে? তো সেরকমভাবে একটু লম্বা করে দিলাম, আর পেছনের দিকে যেভাবে লাগিয়েছিলাম আগেরটা সেভাবে লাগিয়ে দিলাম। কুঁড়ির টেক্সচার রেডি হয়ে গেল। ফুলটা যদি পুরোপুরি তুমি ঠিক করে তৈরি করে ফেলতে পারো তাহলে তুমি রঙটাও সুন্দর করতে পারবে। আমি এগুলো দেখানোর জন্যই পাশে রেখেছি, তাই জন্যই ভালো করে বোঝাতেও সুবিধে হচ্ছে। হলুদটা দেখো আমি কিন্তু ডিরেক্টলি শুধু হলুদ দিইনি, তার সাথে একটু কমলা মিশিয়েছি। হালকা কমলা দিলে এই মিষ্টি কমলা লেবুর মতো একটা কালার চলে আসবে, না হলে একটা অন্য লেমন ইয়েলো যেটা হয় না ওটা চলে আসবে। কিন্তু আসলে হলুদটা তো সেটার কালার ছিল না, তাই তার মধ্যে একটু কমলা কালার মিশিয়ে দিয়েছিলাম, দিতে ওই কালারটা এসেছে। আর লালটা যেটা হয়েছে সেটা পুরোপুরি লাল, এবং তার সাথে হালকা দিয়েছিলাম ব্রাউন, তাহলে একটু ডিপ রেড কালারটা চলে আসবে। দিয়ে আমি ওটাকে পুরো রেড কালারটা করে নিলাম। করে নেওয়ার পরে এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার ওই মিডিলে যেটা ছিল, যেটা ছোট্ট মতো একটা দিয়েছিলাম, যেটা তোমরা অনেকেই হয়তো প্রথমের দিকে দেখলে, সেইটার কালারটা কী ছিল। হলুদটার ক্ষেত্রে কালারটা তুমি দেখে নেবে, আর লালটার ক্ষেত্রেও কালারটা দেখে নেবে, তাহলে মিডিলের ওইটার কালারটা করতে সুবিধে হয়। ওটা কিন্তু প্রায় ফুলের সাথে মিশে থাকে, একটু নোটিস করলে ওটা তবে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে ব্রাউন কালারটাকে বেশি করে প্রেফার করেছি, সেটা তোমার ফুলের সাথে প্রায় মিশেও থাকছে, প্লাস আমার এটার সাথে একটু চোখের গরম মতো থাকছে, কারণ এটা হালকার উপর থাকছে। পুরো জিনিসটাই আমার প্রায় রেডি। ফাইনাল লুকস কেমন এসেছে একবার দেখে নাও।
কেমন লাগলো বন্ধুরা দেখে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, পুরো ভিডিওটি দেখার জন্য।